সবজি উৎপাদনের জন্য পরিচিত জেলা মুন্সিগঞ্জ। এ জেলার প্রধান অর্থকরী ফসল আলু হলেও অন্যান্য সবজিও এখানে উৎপাদন হয়ে থাকে। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ও রামপাল ইউনিয়নের বিভিন্ন গ্রামে সারা বছরই এখন আগাম সবজি চাষ করা হয়। বর্তমানে আগাম লাউ চাষে স্বাবলম্বী হয়েছেন জেলার অনেকেই। মুন্সিগঞ্জ প্রতিনিধি লাবলু মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া গ্রামের কৃষক নুরুল ইসলাম শেখ 30 বছর ধরে তিনি কৃষিকাজের সাথে জড়িত। 14% জমির উপর আগাম লাউ চাষ করে এখন তিনি স্বাবলম্বী। চারা রোপণের দু মাস পরই লাউ বিক্রির উপযোগী হয়ে ওঠে। এখন প্রতিদিন 70 থেকে 80টি লাউ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। ভালো ফলন হয়েছে এবং ভালো লাভবান হয়েছে। শীতকালীন সবজি তো চাহিদা বেশি, দাম পাচ্ছি 25 টাকা কিংবা 30 টাকা আমরা বিক্রি করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর 80 হেক্টর জমিতে আগাম লাউয়ের আবাদ হয়েছে। গত বছর শীতে 738 হেক্টর জমিতে লাউ চাষ হয়েছিল। এবছর শীত মৌসুমে 800 হেক্টর জমিতে লাউ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগাম চাষ করা বিক্রি ভালোই পেতে আছি, বাজারও আশা করি সামনে আরো পাম। মুন্সিগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা জানালেন, জেলায় এখন সারা বছর লাউ চাষ হচ্ছে। লাউ চাষে সরকার আর্থিক সহযোগিতা প্রদান না করলেও কারিগরি সহযোগিতা দিয়ে থাকে। লাউ আগে শুধু শীতকালে সীমাবদ্ধ ছিল, শীতকালেই হতো, কিন্তু এটি এখন সারা বছরই চাষিরা উৎপাদন করছে এবং ভালোই ফলন পাচ্ছে এবং দামও পাচ্ছে। এ জেলার সবজি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। সরকারি সহযোগিতা পেলে আরও বেশি সবজি উৎপাদন করে স্বাবলম্বী হতে পারবে বলে জানায় চাষিরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।